হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি প্রিয়াঙ্কা। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা একটা শপিং মলে আছি। তো যেহেতু সামনেই পুজো, তো সে কারণে আমরা দেখছিলাম যে কী কী কালেকশান এসছে। তো দেখা যায় কী নেওয়া যায় এখান থেকে। আর তোমরা ভিডিওর লাস্ট অবধি দেখতে থাকো, তো খুব ইন্টারেস্টিং একটা স্পেশাল কিছু হতে চলেছে এই ভিডিওর মধ্যে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দেখো ড্রেসটা এখনও কিন্তু বিল পেমেন্ট করেনি, কিন্তু দেখো কিরকম করে নিয়েছে। আমরা নিয়ে নেবো না ড্রেসটা, এরকম করো না। ড্রেসটা কিরকম করে ধরে নিয়েছে দেখো, ড্রেসটা ধরে নিয়েছে দেখো। এদের কাজটা দেখো, ট্রায়াল দেবে এক ড্রেস পরে। কিছু বলবে বলো, দাম তো এই আসছে ট্রায়াল দিতে। এখন আমাদের ম্যাম খুব টেন্স, 2000 টাকা হলে মুখটা খুব কষ্ট হচ্ছে, ভাবছে টাকা দেবে না চলে যাবে। ঠিক আছে চলো এসো। সব এক এক ট্রায়াল রুমে ঢুকে গেছে। যাও দেখো দেখো এদের কাজকর্ম। আমি খুব কনফিউজড, কারণ আমি কোনটা নেবো বুঝতেই পারছি না। হয় আমি ইয়েলোটা নেবো, না হলে এই পিঙ্কটা নেবো, মোটামুটি যে কোনো আমি একটাই নেবো। দুটো ড্রেস মানে ভীষণ কনফিউজ ছিলাম আমি, তো ফাইনালি আমি এই ড্রেসটা নিলাম। তো চলো আমাদের স্পেশাল ফুচকা, আমাদের সবার প্রিয়। গাইস আমরা এখন একটা ফুচকা পার্লারে এসেছি, তো এখানে হচ্ছে খাবো আমরা ফুচকা। তো এই যে সবাই এসেছি, সব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে ভ্লগার আমাদের রূপালি দি, আর এই যে আমাদের। তো গাইস ফুচকা কার না খেতে ভালো লাগে, ফুচকা আমাদের সবারই খেতে ভালো লাগে, আমরা সবাই এই ফুচকাটাকে পছন্দ করি বেশিরভাগ। তো বাঙালি মানেই কিন্তু বাঙালির এক ধরনের প্রিয় খাবার কিন্তু ফুচকা। তো এই ফুচকা পার্লারটা আমাদের কাকদ্বীপের মধ্যে নতুন হয়েছে, তো যারা কাকদ্বীপে থাকো তারা অবশ্যই একবার ট্রাই করতেই পারো। এখানে কিন্তু সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতিতে অটোমেটিক জলের মেশিন দ্বারা কিন্তু পরিবেশন করা হয়। তো তোমরা কিন্তু আসতে পারো, একবার এসে ট্রাই করতেই পারো। তো ভদ্রমহিলা এখন মেনু কার্ড দেখছে। কি গো তোমাদের হলো, বাবা এদিকে তাকাচ্ছে না, এত দেখতে ব্যস্ত। এখানে হচ্ছে কে কি ফুচকা খাবে কনফিউজ। এখানে হচ্ছে জল ফুচকা পাওয়া যায়, তারপরে হচ্ছে বাগদা চিংড়ি ফুচকা, চিজ কর্ন ফুচকা, পনির ফুচকা, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, দই ফুচকা, ঢাকাই ফুচকা, ঢাকাই ফুচকাও পাওয়া যায়। অনেক রকমের এখানে ফুচকা পাওয়া যায়, অর্ডার করেছি, এবার হচ্ছে আসবে। তো টেস্ট করে বলবো তোমাদেরকে কেমন টেস্ট। চলো তোমরা দেখো। ফুচকাগুলো সব বানানো হয়ে গেছে, এটা হচ্ছে দই ফুচকা এই দুটো, আর এটা হচ্ছে চিকেন চিজ। আর রূপালি দ্বীপটা হচ্ছে স্পেশাল বানানো হচ্ছে, এই যে সবে রেডি হচ্ছে। রূপালি দ্বীপ হচ্ছে লাস্টে খাবে, আমরা সবাই তার আগে খেয়ে নেবো, নাহলে সেটিয়ে যাবে আমাদেরটা। তো চলো খাওয়া যাক এখন। দারুণ দারুণ
এবার হচ্ছে রূপাল দিদির এই চিজ কর্ন ফুচকাটা সবাই মিলে খাবো। তো চলো খাওয়া যাক। আচ্ছা এইটা হচ্ছে দাদা আমাদের জন্য স্পেশাল করে বানিয়ে দিয়েছে আমাদের চারজনের জন্য। তো দাদা একটু হাই করে দাও। আর তোমার এইটা ফুচকা পার্লারটা কোথায় একটু বলে দাও। আমাদের কাকদ্বীপে আসতে গেলে কমনের মোড় স্টেশন থেকে একটু এগিয়ে আছে অনুকূল আশ্রম এবং কাকদ্বীপ অফিসের মাঝে মাঝে। ওকে, তো তোমরা এই দাদার কাছে আসতে পারো, দারুণ ফুচকা করে দাদা। তো আমরাও আজকে ফার্স্ট টাইম এলাম খেলাম। তো তোমরাও আসতে পারো ফুচকা পার্লারে। তো দাদা তো লোকেশন বলেই দিল আমাদের কাকদ্বীপে। তো যারা কাকদ্বীপে আছো আর এখনো পর্যন্ত তোমরা এই ফুচকা পার্লারে আসোনি, তো দাদা ডেফিনেটলি আসতে পারো। খাওয়া দাওয়া, এবার হচ্ছে আমরা বাড়ি যাবো। তো ফুচকাটাও দারুণ ছিল সব ফুচকাগুলো। তো আরও আমাদের ফুচকা খাওয়া বাকি আছে, টেস্ট করার আছে। তো আমরা আবার নেক্সট টাইম আসবো তো অবশ্যই। তো তোমাদেরকেও বললাম তোমরাও আসতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে বলে দাও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, সবার ফার্স্টে নোটিফিকেশন পেয়ে যাবেন। বাই 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 বাই, টাটা।